ক্রমাগত চালিয়ে যেতে হবে। কেন না, এই আন্দোলন মানুষের জন্য, যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি আমার সংস্কৃতি রক্ষার আন্দোলন, আমার কৃষ্টি রক্ষার আন্দোলন। বিদ্যাসাগর আমার ঘরের সন্তান শুধু নয়, আমার রাজ্যের, আমার ভাষার, আমার সংস্কৃতির এক নম্বরে আছেন। তিনি বাংলাকে ভারতবর্ষের দরবারে প্রতিষ্ঠিত করেছেন বর্ণ পরিচয়ের মাধ্যমে, বাংলা ভাষা রচনার মাধ্যমে। তাই আমার বিদ্যাসাগরকে যারা ভেঙে গুঁড়িয়ে দিতে চায়, এমন দিন আসবে আমি নিশ্চিত, তাদের এই কালো হাতগুলো, সে নরেন্দ্র মোদী হতে পারেন, অমিত শাহ হতে পারেন, দিলীপ ঘোষ হতে পারেন, ভারতী ঘোষ হতে পারেন, ভেঙে কুচড়ে গুঁড়িয়ে দেবে বাংলার জনতা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ধন্যবাদ।